হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসমুদ্দিন খন্দকার, টেক আপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাপ্লাই কুইক লেআউট, চেঞ্জ কালার, চার্ট স্টাইল, চেঞ্জ চার্ট টাইপ অ্যান্ড চার্ট ফিল্টার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে একটা চার্ট তৈরি করার পরে সেই চার্টের মধ্যে আমরা দেখা গেছে কী করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, আমরা কুইক লেআউট, তারপরে কালার চেঞ্জ করতে পারি, চার্ট স্টাইল, তারপরে চেঞ্জ চার্ট টাইপ এবং চার্ট ফিল্টার করতে পারি। আজকে আমরা সেই বিষয়গুলো দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস আসার পরে পাওয়ার পয়েন্টে আমাদের স্লাইডের মধ্যে এখানে একটা চার্ট তৈরি করা আছে। তো এই যে চার্টটা করা আছে, এই চার্টটার মধ্যে আমরা কি করব, এখান থেকে বলছি যে আমরা চার্টটার মধ্যে আমরা কালার চেঞ্জ করতে পারবো, চার্টের স্টাইল চেঞ্জ করতে পারবো, তারপরে লেআউট চেঞ্জ করতে পারবো, চার্টের টাইপ চেঞ্জ করতে পারবো, তারপরে চার্টটা আমরা ফিল্টারও করতে পারবো। তো এই কাজগুলো করার জন্য এখন কি, প্রথমে চার্টটা আমাদের সিলেক্ট করতে হবে। চার্টটা কিন্তু সিলেক্ট করা নাই। এখন আমাদের চার্টটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে চার্ট টুলসের মধ্যে ডিজাইন ফরম্যাট আমাদের দুটা টেপ চলে আসে। আসলে আমরা ডিজাইনে যাব, যার পর আমাদের এই যে এখান থেকে আমাদের কাজগুলো করতে হবে। তো এখানে কিন্তু আমাদের এই যে এগুলো ছাড়াও এখানে কীভাবে আমরা এই চার্টের এলিমেন্টগুলো অ্যাড করতে পারি, তো এই যে চার্টের এলিমেন্ট অ্যাড করার জন্য এই যে এখানে অপশন দেওয়া আছে, এই চার্টের এলিমেন্টের উপর কিন্তু আলাদা একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া কীভাবে আমরা চার্ট তৈরি করতে পারি, তারপরে চার্ট ডিজাইন ফরম্যাটের উপর কিন্তু আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকে এখান থেকে যে এই যে চার্টটা করা আছে, এই চার্টটার মধ্যে এখান থেকে আমাদের ডিজাইন টেপ থেকে আমরা আসার পরে এই যে কুইক লেআউট থেকে আমরা চার্টটার লেআউটটা চেঞ্জ করব। তাহলে আমরা কুইক লেআউটে যাই, যার পরে যেখানে আপনি কোন ধরনের লেআউট নেবেন, আপনি যেখানে যান এরকম লেআউট, এখানে যান এরকম, তা আমরা এটা ক্লিক করলাম, এই ধরনের এখন আমাদের এই চার্টটা এসে কলাম চার্ট, এই চার্টের মধ্যে এই যে এরকম লেআউট চলে আসছে। আবার এখানে গিয়ে আপনি এটা পরিবর্তে যেটা নেবেন সিলেক্ট করে দিলে আপনার ওইরকম লেআউটে চার্টটা চলে আসবে। তাহলে আমরা যেটা ছিল আমি ধরুন এটা রাখলাম। বাস তারপর এখান থেকে আমরা এই চার্টটার কালার চেঞ্জ করতে পারি। আমরা চেঞ্জ কালারে দিয়ে আপনি কীরকম কালার দেবেন, তো এখানে এসে যে কালারফুল আমরা এখান থেকে এই যেরকম দিতে পারি, তারপরে এই যে এখানে মনোক্রমিক আপনি এখান থেকে দিতে পারেন, বাস আপনি যেরকম পছন্দ এখান থেকে আপনি কালার দিতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমি যে কোনো একটা কালার দেখাই দিই, ধরুন আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিলাম। তাহলে এই যে আমি যে কালারটা সিলেক্ট করলাম, করার সাথে সাথে আমার চার্ট স্টাইলের মধ্যে এখানে কিন্তু ধরুন আমার ক্ষেত্রে স্টাইল চেঞ্জ হয়ে গেল। আবার এখান থেকে আমি যদি চেঞ্জ কালারে যাই, ধরুন আমার যে কালারটা ছিল এটা, এটা আমি রাখলাম, তো এই কালারটা ছিল এটা কিন্তু এই যে এরকম যেটা ছিল, কিন্তু যখনই আমরা এখান থেকে কালার চেঞ্জ করবো সাথে সাথে এখানে আমাদের সেই স্টাইলের মধ্যে কালারটা ধরুন যে চেঞ্জ হয়ে যায়। আবার সিলেক্ট করলাম, এই দেখুন স্টাইল আমার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে যে চার্ট স্টাইলের বিষয়টা করতে পারেন, তো এখান থেকে কীরকম স্টাইল দেবেন, যে মাউস পয়েন্টার নেন, এটা সেরকম স্টাইল হয়ে যায়। আবার এখানে ক্লিক করেন, করার পরে যে আরও স্টাইল দেওয়া আছে, এখানে আপনি কীরকম স্টাইল নেবেন সেটা সিলেক্ট করলে সেরকম স্টাইল চলে আসে। আবার আমরা চেঞ্জ কালারে গেলাম, এখান থেকে ধরুন আমরা এই কালার দিলাম, দেওয়ার পরে যেরকম চলে আসছে, আসার পরে আমরা এটা সেট করে দিলাম। এইভাবে আপনি চার চেঞ্জ কালার আপনি চারটা স্টাইলের বিষয়ে করতে পারেন। তো এই যে স্টাইলের বিষয়টা আমরা এখান থেকে ছাড়াও কিন্তু ইচ্ছে করলে আমরা এই যে চার্ট এলিমেন্টের নিচে এখান থেকে করতে পারি। এই যে এখানে দেওয়া আছে চার্ট স্টাইল, এখানে ক্লিক করার পরে সেম বিষয়টা আপনি এখান থেকে করতে পারেন। এই যে আপনি এখানে স্টাইলে চলে আসে, আমরা স্টাইল আসার পরে এই ধরুন আমরা এখানে এই যে ক্লিক করে নিলাম, এটা চলে আসলো, আবার অথবা এটা ক্লিক করলাম, এটা চলে আসছে। তারপরে স্টাইল ছাড়াও কিন্তু আমরা এই যে চেঞ্জ কালারের বিষয়টা ইচ্ছা করলে এখান থেকে করতে পারি। এই যে কালারে যান, এই যে কালার এখান থেকে সেট করতে পারেন, আপনি কী কালার দেবেন, এই যে এখান থেকে সেম আপনি কালার বিষয়টা এখান থেকে সেট করতে পারেন। বাস আপনি এক জায়গাতে করলে হবে, বাস আমরা করার পরে এখান থেকে বসে কালার চেঞ্জ করে স্টাইল চেঞ্জ হয়ে যায়। বাস তারপর এখান থেকে আমাদের স্টাইলের পরে এখন আমরা দেখবো কি, আমাদের এই চার্টের টাইপ চেঞ্জ করা দেখবো। তাহলে আপনি চার্টের টাইপটা চেঞ্জ করতে গেলে এই যে চেঞ্জ চার্ট টাইপে যাবেন, এখন বর্তমানে আমাদের এখানে যে টাইপটা দেওয়া আছে আমাদের কলাম চার্টের, আমরা চেঞ্জ চার্ট টাইপে গেলে এখান থেকে যে কলাম চার্ট থেকে আমরা ধরেন যে এটা টাইপ চেঞ্জ করতে পারি। যেটা এখানে যে ক্লাস্টার কলামের আপনি এটা সিলেক্ট করে দিলেন, বা আপনি এই যেটা সিলেক্ট করলেন থ্রি ডি ক্লাস্টার কলাম সিলেক্ট করে ওকেতে ক্লিক করলেন, যে কলাম চার্টের আমাদের এটা কিন্তু টাইপটা চেঞ্জ হয়ে গেল, যে এক টাইপ থেকে আরেক টাইপে করলাম। অথবা আপনি কলাম চার্ট থেকে আপনি ইচ্ছে করলে চেঞ্জ চার্ট টাইপে যে আপনি এখান থেকে সরাসরি আপনি ধরেন যে কলামের পরিবর্তে ইচ্ছে করলে আপনি বার চার্ট, মানে বার চার্ট দেখাই দেয়, বার চার্ট আপনি কোনটা নেবেন স্যাম্পল সিলেক্ট করতে পারেন। করার পরে ওকে দিয়ে ক্লিক করলে এই যে ধরুন আপনার কলাম চার্ট থেকে এটা বার চার্টে হয়ে গেল। কিন্তু এইভাবেও চাইলে আপনার টাইপ চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনার এখানে যে টাইপ চেঞ্জ করবেন সেই সাথে আপনাকে বুঝতে হবে যে আপনি যে ডাটাগুলো দেওয়া এখানে চার্টটা তৈরি করছেন সেই ক্ষেত্রে এই ডাটাগুলোর সাথে আপনার ওই চার্টটা অ্যাডজাস্ট হইব কিনা সেটা আপনাকে আগে বুঝতে হবে। বোঝার পরে সেই অনুসারে চার্টটা চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের কলাম চারের সাথে বার চার অনেকটা মিল আছে, এই কারণে ধরুন আমাদের কিন্তু এখানে ইজিলি হয়ে গেল। কিন্তু আমরা যদি এখান থেকে অন্য কোনো চার্ট দেখাই দিই, যেমন আমি এক্স ওয়াই দেখাই দিলাম, এখন ওকে ক্লিক করলে ধর এই ডাটার সাথে কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি না যে কী হইলো, মানে এই কারণে আপনার ডাটার সাথে ম্যাচিং করে টাইপটা চেঞ্জ করবেন। বাস এখন আমরা এখান থেকে আমাদের কোনটা ছিল কলাম, তখন আমরা কলাম আবার নিয়ে আসলাম, নিয়ে আসে ওকে ক্লিক করলাম, বাস এইভাবে আমরা এর চেঞ্জ চারটা ভেঙে চার টাইপ চেঞ্জ করতে পারি। বা চার টাইপ চেঞ্জ করার পরে এবার আমরা দেখবো যে এখান থেকে আমাদের চার্টের মধ্যে আমরা চারটাকে ফিল্টার করতে পারি। তাহলে ফিল্টার করার জন্য আমাদের এই যে এখান থেকে আমরা এই অপশনে চলে আসবো, এই যে আমরা এখান থেকে চার্ট ফিল্টারে ক্লিক করবো, ক্লিক করার পরে এখন আমরা মাউস পয়েন্টার রাখি, এখানে রাখলে আমাদের চলে আসছে ভ্যালু আর নেমস। এখন ভ্যালুর মধ্যে এই যে আমাদের সিরিজ আর ক্যাটাগরিজ, তা সিরিজ আমাদের সবগুলো সিলেক্ট করা আছে, ক্যাটাগরি সবগুলো সিলেক্ট করা আছে। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে সিরিজের মধ্যে
আপনার এখান থেকে কি যে সিলেক্টর উঠাই দিলেন, উঠাই দিয়ে শুধু আপনি বাংলা আর ম্যাথমেটিক্স এই দুই সাবজেক্টের ইগুলো দেখবেন। তাহলে দুইটার আপনি এখান থেকে কোন ক্যাটাগরির মধ্যে কার কার আপনার বেলোগুলো দেখবেন এখানে চার্টের মধ্যে। তাহলে আমি দেখালাম এখান থেকে সিলেক্টর উঠাই দিয়ে আমি করিম আর রহিমের এই দুজনের বাংলা আর ম্যাথমেটিক্সের এখান থেকে শুধু কি আমি ইগুলা দেখবো এখানে চার্ট আকারে দেখবো। তাহলে দেখার জন্য এখন এটা টিক মার্ক দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই ক্লিক করবো। এই দেখেন শুধু এখানে করিম আর রহিমের দুইজনের বাংলা আর এসে ম্যাথমেটিক্সের সাবজেক্টে শুধু এখানে আপনার ড্রাফট বা চারটা শো করছে, সিরিজটা শো করছে, সিরিজ আর ক্যাটাগরি শো করছে। এবং কিন্তু চেষ্টা করলে এখান থেকে আপনি ফিল্টার করতে পারেন। আবার যদি আমরা এখানে সবগুলো আনতে চাই সিলেক্টরে টিক মার দিব, বাস আবার এখান থেকে সিলেক্টরে টিক মার দিব, বাস টিক উঠে গেলে আবার দিবেন, বাস দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করুন, আবার সবগুলো চলে আসছে। বাস এবার আমরা বেলুন মধ্যে সিরিজ ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। এবার যদি আমরা এখান থেকে নেমের মধ্যে আসি, আসার পরে দেখেন রো ওয়ান আর মানে কলাম এইভাবে দেওয়া আছে। তার ওয়ানের মধ্যে বাংলা ইংলিশ ম্যাথ আর কলাম এইভাবে আপনি যে কোনো না রাখতে চান আপনি যে সিরিজের মধ্যে নাম করে দিলেন, নাম দিয়ে অ্যাপ্লাই দেন, দেন এই যে সিরিজটা এখান থেকে চলে গেছে সিরিজ ওয়ান টু থ্রি এভাবে চলে আসছে। এটা কিন্তু এই সাবজেক্টটা কিন্তু এখানে নাই। আবার আনতে গেলে যে রো ওয়ান দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই দেন, এটা আবার চলে আসছে। সেমভাবে আপনার এখান থেকে এই যে নেমগুলো যেগুলো আছে আপনি যদি না চান এই যে নাম করে দেন, অ্যাপ্লাই ক্লিক করুন, চলে গেছে ওয়ান টু থ্রি ফোর এভাবে চলে আসছে। আবার এটা দেন, অ্যাপ্লাই ক্লিক করুন, আবার চলে আসছে। এইভাবে কিন্তু এখান থেকে আপনারা যে কী করতে পারেন চার্টের আপনার এগুলো এই যে সিরিজ ক্যাটাগরিগুলো আপনার এখানে বেলুন নেম অনুসারে আপনার ফিল্টার করতে পারেন। তো সেটা কিন্তু আমি এখানে প্র্যাকটিক্যাল আপনাকে দেখাই দিলাম। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কী দেখলাম যে আপনার যখন একটা চার্ট তৈরি করা থাকবে সেই চার্টের মধ্যে আপনারা কীভাবে এখান থেকে এই যে কুইক লেআউট আপনার লেআউট চেঞ্জ করতে পারেন, তারপরে চার্টের কালার চেঞ্জ, তারপরে স্টাইল, তারপরে চার্টের টাইপ চেঞ্জ করা, চার্ট ফিল্টার করার বিষয়গুলো কীভাবে করতে হবে সেই টোটাল বিষয়টি আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাপ্লাই কুইক লেআউট চেঞ্জ কালার চার্ট স্টাইল চেঞ্জ চার্ট টাইপ অ্যান্ড চার্ট ফিল্টার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।